আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে আজি ঝরু ঝরু মুখরু বাদুরু দিনে হ্যালো সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আজ সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজ সানডে আর দেখতেই পাচ্ছ আজ সকাল থেকেই ওয়েদারটা মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে। আজ সকালেই চা বানাতে এলাম আমি আর আমার হাজবেন্ড দুজনেই। সকালে দুধ চা, মানে গাঢ় দুধের চা খাই, তাই চাটাই বানাচ্ছি এখন। রাহিকে এখনও ঘুম থেকে তুলিনি, রাহি ঘুমোচ্ছে, বিকজ অন্যদিন তো রাহির স্কুল থাকে, রাহি 9টায় স্কুল যায়, তাই ঠিক করে ঘুমটা হয় না। আজ সানডে তাই রাহি ঘুমোচ্ছে, ভাবলাম একটু ঘুমোক, তুলবো না, তাই আমরা চাটা খেয়ে নিই আগে। এরপরে ব্রেকফাস্টের তোড়জোড় শুরু হলো। আজকে ডিম টোস্ট বানানো হবে, তাই জন্যে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিচ্ছি। আমার হাজবেন্ডই এলো হেল্প করতে, বললো আমি করে দিচ্ছি, বিকজ রাহিকে আমি খাওয়াচ্ছিলাম, তাই ও বললো আমি করে দিচ্ছি, তুমি মেয়েকে খাও। রাহি তো নিজের জিনিস খেতেই চায় না, ওকে হরলিক্স আর বিস্কিট খাওয়াচ্ছি, বাট ওর ওসব পছন্দ না। আবার দেখে নিয়েছে ব্রেড, বলছে আমি খাবো, ব্রেডটাই খাবো দেখে নিয়েছে। এটাও দেবো ওকে, ডিম টোস্টটাও দেবো, বলে আগে নিজের খাবারটা খা, তারপরে তোকে দেবো এটাও। তাই হোক, ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপরে এই দেখেছো বাজার চলে এসেছে, মাংস মাছ দুটোই এসেছে, কারণ বাবা মা মাংসটা তো ভালোবাসে না, তাই ওনাদের জন্যে মাছ হবে, তাই মাংসটাই ধুয়ে নিচ্ছি। মানে আয় আয় আয়, এসে গেছিস, মাংস খাবি, দাঁড়া দিচ্ছি। ওই দেখো কে এসেছে, এই কাকটা আমাদের বাড়ির পাশেই একটা নারকেল গাছ আছে, ওখানে ও আর ওর বউ দুজনে বাসা করে থাকে। ওর নাম আমরা দিয়েছি কালোমানি, আমার মেয়েও ডাকে কালোমানি, কালোমানি খাবি আয়। এই মানে আমি যখনই মাছ মাংস ধোবো তখনই ঠিক টের পেয়ে যায়, গন্ধে গন্ধে চলে আসে, আর এই জানলাটাই বসে থাকে যতক্ষণ না দেবো। এই দিলেই প্যাকেটটা নিয়ে ওই মেশিনটার উপর চলে যাবে, ওখানে বসে বসে খাবে, খুব খুশি, কি মজা, তাই না? এই মাংসের জন্য দেখতে পাচ্ছ আলু পেঁয়াজ আদা সব কাটা হয়ে গেছে, আর রসুনটা কাটিনি, বিকজ রসুন পেস্ট ফ্রিজে স্টোর করা আছে, আদাটা ফুরিয়ে গেছিলো, তাই আদাটা বেশি করে পেস্ট করে নিচ্ছি। আমি সবসময় আদা রসুন বেশি করেই পেস্ট করে ফ্রিজে স্টোর করে রাখি, বিকজ যখন খুশি ইউজ করতে পারি রান্নায়, সুবিধা হয় এটা আমার। এরপর মাংসটাও ম্যারিনেট করে নিচ্ছি, নুন হলুদ পেঁয়াজ কুচো রসুন বাটা আদা বাটা, একটু টক দই আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে চাপা দিয়ে ফ্রিজে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিলাম। আমার ঠিক মাংসটা মানে ম্যারিনেট না করলে ঠিক হয় না, যেন মানে রান্নার টেস্টটা ঠিক আসছে না, সবসময় আমি এই ম্যারিনেট করি রান্নাটা করি। আর কয়েক পিস মাছ বাবা মায়ের জন্য রেখে বাকিটা ফ্রিজে স্টোর করে রাখছি। এরপরে আমাদের রানুদিও এসে গেছে বাসন মাজার জন্যে, তাই রান্নাঘরটা একটু ফাঁকাই করে দিলাম, তাই ভাতটা বসিয়ে দিলাম, মাংসটা তো করতে একটু টাইম লাগবে, তাই পরেই করব। এরপরে মাছ ভাজতে বসিয়ে দিলাম, মাছ ভাজার আগে তেলে একটু হলুদ দিয়ে দিলাম যাতে না তেলটা ছিটকোয়। মাছটা ভেজে নিচ্ছি, আর বাবা মা তো সিম্পল খাবার খায়, তাই ওদের জন্যে জাস্ট পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়ে সিম্পল করে মাছটা জাস্ট সেদ্ধ করে দেবো আগে।
আর আমাদের জন্য তো আজকে একদম লাল লাল ঝোল বানাবো, ঝালঝাল কষা কষা মাংস, কারণ ওয়েদারটা এতই এতই ভালো আজকে। আর রাহির জন্য একটু স্টু বানিয়ে দেবো। এরপরে আমাদের মাংসের আলুটাও ভাজবো। আলুটা ভাজার আগে তেলে একটু নুন দিয়ে দিলাম, যাতে না তেলটা ছিটকোয়। আর রাহির জন্য এই পেঁপে গাজরও দিয়েছি, এগুলো নুন হলুদ দিয়ে সব ভেজে নেবো। আর রাহির জন্য তো স্টু করে দেবো, তাই জন্য পেঁপে গাজর দিয়েছি রাহির জন্য। এরপর তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, যাতে মাংসের কালারটা ভালো আসে। তারপরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম। এরপর পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা একটু ভাজবো, একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে। এরপরে রসুন বাটা দেব। এরপরে টমেটো কুচো দিয়ে দেবো। টমেটো কুচো দেওয়ার পর একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা গলে যায়। তারপরে আদা বাটা দেওয়ার আগে একটু হলুদ দিয়ে দেবো, যাতে আদাটা না ছিটকোয়। তেলে সরাসরি দিলে তো ছিটকোয়, তাহলে হলুদ দিয়ে তারপরে আদাটা দিচ্ছি। তা রাহির জন্যে একটু মশলা তুলে অন্য কড়ায় মাংসটা কষিয়ে নেবো, সেটাই কুকারে দিয়ে দেবো, স্টু হয়ে যাবে। আর আমাদের মাংসের জন্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কারণ একটু লাল লাল মাংস আজকে খাবো। রবিবারের মাংস তো, তাই একটু লাল লাল খাবো। তারপর মাংসটাও দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে নিচ্ছি। তারপরে একটু কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে দিয়ে আমরা গ্যাস কমিয়ে, আমি গ্যাস কমিয়ে রান্নাটা করব, কষাবো ভালো করে। ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে ভালো করে কষাবো। তো কিছুক্ষণ কষানো হলে একটু ঘি আর একটু গরম মশলা দেবো। আমি ঘি গরম মশলাটা সবসময় দিই না, বাট মাঝে মাঝে রান্নায় দিয়ে দিলে একটা পুরো অন্যরকম একটা অপূর্ব টেস্ট হয়। যেদিন মাংসটা একটু স্পাইসি, একটু কষা কষাভাবে বানাতে চাই, ওই দিনই ওই ঘি গরম মশলাটা দিই। আপনারা ওই ট্রিকটা ইউজ করবেন, সত্যিই খুব ভালো হয় রান্না। তারপর ভালো করে কষানো হয়ে গেলে একটু গরম জল দিয়ে দেবো, আলু আর মাংসটাও সেদ্ধ হবে। আর অবশ্যই গরম জল দিই আমি সবসময়, ঠান্ডা জল তো দিই না, তাহলে এতক্ষণের পরিশ্রম পুরো বিফলে যাবে। গরম জল দিলাম, এবার মাংসটা আমাদের হচ্ছে, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখলেন আজকে সারা দিনটাই আমাদের রান্না খাওয়া দাওয়া এসবেই কেটে গেল, দিনটা বর্ষার দিন তো এভাবেই কেটে গেল। আজকে আসি, পরে আবার দেখা হবে অন্য ব্লগে। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।